আজকের যে ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমাদের ভাই শেখ আব্দুর রাজ্জাক ইউসুফ হাফেজাহুল্লাহ তাআলা, তার উপর যে আক্রমণ, তার গাড়ির উপর যে আক্রমণ, বিদাতী পথভ্রষ্টদের, জালেমদের পক্ষ থেকে, যারা সন্ত্রাসী, যারা ফাসাদি, তাদের পক্ষ থেকে, এই মর্মে আমি কোরআনে কারিমের একটি আয়াত প্রথম বলবো। সূরা রাদ আয়াত 17 তে আল্লাহ ইরশাদ করছেন, কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, আল্লাহ এইভাবে হক এবং বাতিলের দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন। হক বাতিলের লড়াই চিরাচরিত ছিল, আছে, থাকবে এবং সব সব জায়গায় থাকবে। তবে শেষ পরিণাম হক বিজয়ী হবে, হক পন্থী বিজয়ী হবে। আর হক পন্থী হচ্ছে তৌহিদবাদী যারা, হক পন্থী হচ্ছে সন্ন্যতের অনুসারী যারা, হক পন্থী হচ্ছে যারা শির্ক বিদাত কুফরি নাস্তিকতা মুক্ত, যারা হক পন্থী সুফিরা নয়, হক পন্থী রাফেজি শিয়ারা নয়, রাফেজি শিয়াদের মিত্ররা নয়, এবং বিদাত পন্থী মুক্তাদিয়া যারা খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসারে ধর্মকর্ম করে, বাপদাদার দোহাইতে ধর্মকর্ম করে, গায়ের জোরে সংখ্যাগরিষ্ঠতার বলে তারা তাদের বাতিল ধর্মকে, ভ্রান্ত ধর্মকে প্রতিষ্ঠিত রাখতে চায়, তারা হক পন্থী নয়, বাতিল পন্থী। আল্লাহ বলছেন এইভাবে হক এবং বাতিলের আল্লাহ দৃষ্টান্ত পেশ করে থাকেন। দৃষ্টান্ত তো শুনে, দৃষ্টান্তটি এখানে শুনে আল্লাহ স্বয়ং বর্ণনা করছেন। আল্লাহ বলছেন বন্যার পানিতে যে ফেনা ভাসে, একে জাবাদ বলা হয়। আল্লাহ বলছেন এই যে ফেনা, পানির ফেনা, এটা খড়কুটার মতো নিশ্চিন্ন হয়ে যায়। যেমন খড়কুটো থাকে, আবার সেগুলি নিশ্চিন্ন হয়ে যায়, কোথায় নিশ্চিন্ন হয়ে গেছে, সেটা পানিতে ভাসা খড়কুটো হোক, ছিন্ন ভিন্ন কোথায় চলে গেল, অথবা এমনিও কোথাও পড়ে থাক, খড়কুটো বেশি সময় থাকে না, নিশ্চিন্ন হয়ে যায়। বন্যার পানির ওপর যে ফেনা ভাসে, সেই ফেনা থাকে না, নিশ্চিন্ন হয়ে যায় খড়কুটোর মতো। ও আম্মা মায়ান ফাউন্নাস, পক্ষান্তরে যা মানুষের কাজে আসে, মানুষের জন্য উপকারী, হায়াম কোসুফিল আজ, সেটা পৃথিবীতে স্থিতিশীল হয়, সেটা সবসময় থাকে। তো তৌহিদের দাওয়াত, সুন্নার দাওয়াত, শিরক বিদাত নির্মূল করার দাওয়াত, সালাফি দাওয়াত, আহলে হাদিসদের দাওয়াত পৃথিবীতে ছিল আলহামদুলিল্লাহ, আর এটি হচ্ছে সালাফদের, সাহাবায়ে কেরামদের, যাদেরকে ছেড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের ওপর, তাদের দাওয়াতের ধারাবাহিকতা। এ দাওয়াত সবসময় ছিল, থাকবে, আছে, এবং ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, আরো শক্তিশালী হবে, এবং ঘরে ঘরে ঢুকে পড়বে, কোনো শক্তি বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। এবং এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, সেই জন্য সন্দেহের জন্য ইনশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ হচ্ছে তাহকীকান, নিঃসন্দেহে ইনশাআল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয়ী করবেন আহলে তৌহিদকে, আহলে সুন্নাকে, আহলে বিদাত গোমরা পথভ্রষ্টদেরকে আল্লাহ রাব্বুল নিশ্চিন্ন করবেন, লাঞ্ছিত করবেন, দুনিয়া থেকে মুছে দেবেন, আবার কোরআন সুন্নার যুগ ফিরে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন যে এই যে বিদাতপন্থী যারা, বা যারা বিভ্রান্ত গোমরা পথভ্রষ্ট, যে কোনো গোমরা গোষ্ঠী হোক না কেন, সে সুফিরা হোক, পীরপন্থীরা হোক, আর মজহাবের অন্ধ মোকাল্লেদরা, গোড়ারা হোক, অথবা রাফেজি শিয়ারা হোক, অথবা নাস্তিক হোক, ইসলামের যে কোনো দুশ্মন, ঘরের দুশ্মন, বাইরের দুশ্মন যারাই হোক না কেন, এরা হচ্ছে বন্যার পানির ফেনার মতো। আর কোরআন সুন্নার অনুসারী এবং কোরআন সুন্নার অনুসরণ হচ্ছে মায়ান ফাউন্নাস, যা মানব জাতির জন্য উপকারী, ফায়াম কোসুফিল, এটা পৃথিবীতে থাকবে। আর বিদাত আর বিদাত পন্থীরা ফাইল ধাবো জোফান, খড়কুটার মতো নিশ্চিন্ন হয়ে যাবে, আল্লাহ বলছেন। কাজা লেখে আদরে বললাহ হলাম চাল, এভাবে আল্লাহ উপমা পেশ করে থাকেন মানুষকে উপদেশ দেওয়ার জন্য। শেখার সুযোগ রয়েছে কোরআনে কারিম থেকে, বিশ্ববাসীকে শিখতে বলবো, আল্লাহ যেন শিখার এবং ফিরে আসার তৌফিক দান করেন। এই মর্মে একটি হাদিসও বলবো আপনাদেরকে, হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, মুসনাদ আহমদে রয়েছে, তাবারানীতে রয়েছে। সে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, লায়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার,
আমার এই দিন, হাজাল আমর মানে আমরুদ্দিন, আমার এই দিন, যে দিন নিয়ে আমি এসেছি, অবশ্যই অবশ্যই পৌঁছে যাবে। মা বালাগাল লাইল ওয়ান নাহার, যতদূর পর্যন্ত দিন আর রাত পৃথিবীতে পৌঁছছে বা পৌঁছে গেছে, পৌঁছে যাচ্ছে, যেখানে সূর্যের আলো পৌঁছেছে, যেখানে রাতের অন্ধকার পৌঁছেছে, অর্থাৎ সারা বিশ্বে, যতদূর পর্যন্ত সূর্যের আলো আর রাতের অন্ধকার পৌঁছেছে, ততদূর পর্যন্ত লায়াবলুগান্না হাযাল আমর, অবশ্যই অবশ্যই এই দিন পৌঁছে যাবে। এক সময় ভালো করে আপনাদের বাংলাদেশের ইতিহাস জানা আছে, যেহেতু বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছে সেজন্য বাংলাদেশের নাম নিয়ে বলছি, যে সিলেটে এক দুটো গ্রাম ছাড়া কোন সালাফি আহলেদ ছিল না। আলহামদুলিল্লাহ আজকাল প্রতিটি মহল্লায় মহল্লায় কোরআন সুন্নাহ অনুসারী পাবে না। বরিশালে আহলে হাদিস খুঁজে পাওয়া যেত না, খুঁজে পাওয়া যেত না, সেখানে আলহামদুলিল্লাহ প্রতিটি পাড়ায় পাড়ায় গ্রামে আপনি কোরআন সুন্নাহ অনুসারী সালাফি পাবেন না। চিটাগাঙে এক দুটো মসজিদ ছাড়া কোন সালাফি আহলে হাদিস ছিল না, আলহামদুলিল্লাহ অসংখ্য খুঁজে পাবেন না, আপনি প্রতিটি গ্রামে চলে যান। আরো সুসংবাদের একটি দিক বলছি, মনে রাখবেন যুগে যুগে এর নজির মজুদ রয়েছে। ফেরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়েছেন তার স্ত্রী আসিয়াকে রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহালের ঘর থেকে ইকরামাকে বের করে নিয়েছেন আবু জাহালকে লাঞ্ছিত করার জন্য, এবং আবু জাহালের যারা অনসারী তাদেরকে লাঞ্ছিত করার জন্য, আবু জাহাল যে এই উম্মতে ফেরাউন, তার ঘর থেকে ইকরামা বেরোচ্ছেন সাহাবি, সুবহানাল্লাহ। এই ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় মুনাফিক ইবনে ওবাই এর ছেলে, তার নামও ছিল আবদুল্লাহ। আবদুল্লাহ বড়ই পরহেজগার, দিনদার সাহাবি ছিলেন, সম্মানিত সাহাবি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি যে নাকি আমার আব্বাকে হত্যা করার নির্দেশ দেবেন, যদি হত্যা করার নির্দেশটা দেন তো অন্য কাউকে দিয়েন না, আমাকেই দিয়েন, আমি নিজেই হত্যা, অন্যকে হত্যা করবে আমার মন কষ্ট থাকবে, আমি নিজে হত্যা করছি। ফুরফুরার ঘরে আলহামদুলিল্লাহ সালাফি পয়দা হয়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় মুহাদ্দিস ছিলেন হানাফি জগতের, কওমি জগতে, তার বংশে তার প্রজন্মে আহলে হাদিস আলেম পয়দা হয়েছে। আপনাদের অবগত জন বলছি পাকিস্তানে। জি, এইভাবে বাংলাদেশে বহু পরিবার রয়েছে যারা কোরআন সুন্নার দায়ীদেরকে শয়তান বলতো, গোমরা বলতো, পথভ্রষ্ট বলতো, গালমন্দ করতো অকথ্য ভাষায়, তাদের ঘরে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ অনুসারী পয়দা হচ্ছে, খবর আছে আমার কাছে, আর এর বেশি বলতে চাইছি না। সুতরাং ইউরিদুন আলিউতফিউ নূর আল্লাহ বিআফিহিম, তারা চাইছে আল্লাহ নূরকে নিভিয়ে দিবে মুখের ফু দিয়ে, এত সহজ ভাইয়া আল্লাহ, আল্লাহ অস্বীকার করছেন, একা অসম্ভব হতেই পারে না এটা যে তারা মুছে দিতে পারবে। ইল্লা ইয়তিম্মা নূরাহ, আল্লাহ অবশ্যই অবশ্যই তার নূরকে পূর্ণতা দান করবে। আল্লাহুম ইতিম্মা নূরি হুন আয়াত রয়েছে, ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিম আল্লাহুম ইতিম্মা নূরি ওয়ালাউ কারিহাল কাফির, কাফের মুশরিক বিদাতি যতই সেটাকে একেবারে ঘৃণা করুক, অপছন্দ করুক, আর বিরোধিতা করুক, শত্রুতা করুক, প্রতিহত করুক, কখনো ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। খুব দ্রুত ইনশাআল্লাহ কোরআন সুন্নার যুগ আসছে, তৌহিদের যুগ আসছে, সুন্নার যুগ আসছে, শিরক বিদাত মুক্ত হবে, যেমন সৌদি আরব শিরক বিদাত মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ, শাইখুল ইসলাম আহমেদ আব্দুল্লাহ রহমতুল্লাহ দাওয়াতে, ওই রকমই বাংলার জমিন শিরক বিদাত মুক্ত হবে। যারা আজকে কবর মাজারের খেদমত করছে, তারা নিজের হাতে কবর মাজার গুলিকে, পাকা কবর গুলিকে খান খান করে দেবে, আমাদেরকে করতে হবে না, আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর যেই ভাই পরামর্শ চেয়েছেন যে তিনি নির্যাতিত গ্রামে মসজিদে যেতে পারছেন না, মসজিদে গেলে সেখানে নির্যাতনের শিকার হচ্ছেন, আপনি যদি দেখেন যে সেখান থেকে কিছু লোককে বের করতে পারবো, তাহলে কিছু জুলুম অত্যাচার বরদাস্ত করে সবর করে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় থেকেছেন, এই সিরাতুন নবী থেকে আপনি দর্শ নেন, শিক্ষা নেন, কিছু সময় থাকেন, কিছু লোককে এই জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসেন, শিরক বিদাতের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসেন, যদি পারেন তো আলহামদুলিল্লাহ, যদি দেখেন যে না পারা যাবে না, একেবারে কট্টর গোঁড়া অন্ধ,
কলবনা গুলফ, ইহুদি চরিত্র রয়েছে, তাদের অন্তর আবৃত ঢাকা, তাহলে আপনি সেখান থেকে হিজরত করেন। আপনি যদি তাদেরকে হেদায়ত না করতে পারেন, তাহলে সেখান থেকে হিজরত করেন, আপনি মদিনা খুঁজেন, মানে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, সেই রকম এলাকা খুঁজেন যেখানে গিয়ে আপনি নিজেকে, নিজের পরিবারকে, নিজের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নার শিক্ষা দিতে পারবেন, ভালো ইসলামের তৌহিদ সুন্নতের তরবিয়ত দিতে পারবেন, নিজেকে রক্ষা করতে পারবেন, নিজেকে নিজের পরিবারকে বাঁচাতে পারবেন, ও আনফুসাকুম আহলিকুম নার, এটা প্রথম ফরজ। আর এই হিজরতের রাস্তা খোলা আছে, একই দেশে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে হিজরত করা। শেখ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, যিনি আহলে হাদিস জামাতে জমিয়াতে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা বাংলাদেশে স্বাধীনতার পরে, তার কথা বলছি, তার বংশধার চিটাগাঙের বেদাতি এলাকার, সেখানে তারা বাস করতে দেয়নি তার পূর্বপুরুষদেরকে, তার আব্বা অথবা তার দাদা, তার আব্বা সম্ভবত, ওনার নাম ছিল মৌলানা আব্দুল্লাহ হাদি বা আব্দুল হাদি রহমতুল্লাহ আলী মাজমাই, বাস করতে দেয়নি বিদাতিরা, এ মজাহের অন্ধ মোকাল্লে দ্বারা। তখন হিজরত করে তিনি চলে এসেছিলেন দিনাজপুরে, আপনাদের জানা আছে যে ডক্টর আব্দুল বারী রহমতুল্লাহ আলাই এবং তার বাবা আব্দুল্লাহ বাকি, তার চাচা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, তাদের বাড়ি আপনার হচ্ছে দিনাজপুরে। তো হিজরতের রাস্তা খোলা আছে, হিজরত করতে হবে। আল্লাহ তখন আব্দুল্লাহ ওয়াসিয়াতান ফাতুয়া হাজির উফি, আল্লাহ বলছেন যে আল্লাহর জমিন কি প্রশস্ত নয় যে হিজরত করতে? হিজরত করবে। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন যেন ইমান আমল রক্ষা করার তৌফিক দান করেন এবং সঠিক বিশুদ্ধ এবাদ বন্দীগীর তৌফিক দান করেন, সেই রাস্তাকে আল্লাহ রাব্বুল সহজ করে দেন। আর মনে রাখবেন যে দিনের পথে থাকলে কষ্ট বরদাস্ত করতে হবে। শেষখানে দোয়া করব আমাদের সমস্ত কোরআন সুন্নার যারা আলেম ওলামা রয়েছেন এবং দায়ী রয়েছেন, মাশায়েখরা রয়েছেন, আল্লাহ যেন তাদের হেফাজত করেন। বিশেষভাবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখেন, এবং যারা জুলম অত্যাচার করছে তাদের ধ্বংসের দোয়া না করে তাদের জন্য হেদায়তের দোয়া করব। কারণ তারা যদি হেদায়ত হয়ে যায় তো তাদেরও লাভ আছে, আমাদেরও লাভ আছে। আর তারা ধ্বংস হয়ে গেলে, তারা ক্ষতিগ্রস্ত হইল, আর আমরাও তেমন কোনো লাভ পেলাম না, শুধু তারা ধ্বংস হইলো, আমাদের মনের জ্বালাটা হয়তো মিটলো, তা না করে যদি একটু সবর করে নিয়ে বলি আল্লাহ মাহদে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে হেদায়ত করো, তারা অবুজ, সেই জন্য এইসব বদ আচরণ করছে বা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হচ্ছে সুন্নত, ধৈর্যের সাথে জাতির জন্য হেদায়তের দোয়া করা। তাইফবাসীর জন্য হেদায়তের দোয়া করেছেন, হেদায়তের আশা রেখে আলহামদুলিল্লাহ তাইফ কুফরি শিরক মুক্ত হয়েছে। মক্কাবাসীর জন্য দোয়া করেছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, শিরক কুফরি মুক্ত হয়েছে, একজন কাফের মুশরিক আর বাস করেন আলহামদুলিল্লাহ। এইভাবে যখন দৌস গোত্র আবু তোফাইল দৌসি আবহা এলাকা, বর্তমান সৌদি আরবের এলাকা আলবাহা এলাকা, সেই এলাকায় দৌস বংশ ছিল। তো এই দৌস বংশ একবারে কট্টর দুশ্মন ছিল ইসলামের, মুসলিমদের, সাহাবাই কারামদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বদ্দ করেন তো যে আই হলেকা দৌসান, দৌস বংশকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়, কারণ আমি অনেক চেষ্টা করলাম হেদায়ত করার কিন্তু তারা হেদায়ত হল না। তখন রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ মাহাদে দৌসান, আল্লাহ দৌস বংশকে তুমি হেদায়ত করো, ওয়া আতে বেহিম ওদেরকে মদিনায় নিয়ে আসো। কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে গোটা বংশ মুসলিম হয়ে এসে হাজির হয়ে গেছে, আল্লাহ তাদের প্রতিনিধি এসে হাজির হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লামের এই দোয়া ছিল, তা আমরাও দোয়া করব গোমরা জাতির জন্য, বিদাতপন্থীদের জন্য, সুফিদের জন্য, মজহাবের অন্ধ মোকাল্লেদদের জন্য, তৌহিদ সুন্নাতের সহি হাদিসের অনুসরণের যারা বিদ্বেষী তাদের জন্য, যে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে আমাদের সকলে যেন রক্ষা করেন, আলেম ওলামাদের রক্ষা করেন, জনগণ যারা ভাই বোনেরা রয়েছেন যারা তৌহিদ সুন্নাতের অনুসারী, তাদের যে যেখানে আছেন আল্লাহ যেন তাদের রক্ষা করেন সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, মহামারী থেকে। জাযাকুমুল্লাহ খায়রা।